আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ আমি আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরব। আপনি যদি খামার সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি খামার করবেন না। কারণ যে আপনারা বলতে পারেন কেন করব না, সেটা আমি আপনাদের তুলে ধরব। আসলে আপনার টাকা আছে, আপনি 10টা গরু ক্রয় করে খামারে নিয়ে আসলেন, ডেয়ারি খামার, যেটা দুধের গাভী। নিয়ে আসার পরে দেখলেন এটি 20 লিটার দুধ দিচ্ছে, কোনোটা 18 লিটার, এরকম দুধ দিচ্ছে, কিন্তু আপনার ধারণা নেই যে এই গাভীর দুধ আমি কোথায় বিক্রি করব এবং কতদিন পরে আপনি এই দুধ বিক্রয় করে কতদিন পরে আপনি বিল পাব দুধের। আপনি কোনো মিষ্টির দোকান ধরেছেন, কোনো কোম্পানি ধরেছেন কি কোনো গ্রামে সেল করতেছেন, এটা আপনার ধারণা নেই। তাহলে আপনি কিভাবে খামার টিকিয়ে রাখবেন? আপনার টাকা আছে, আপনি গরু ক্রয় করে নিয়ে আসলেন, আপনি জানেন না একটা গাভীর প্রত্যেক দিন কত কেজি কাঁচা ঘাসের প্রয়োজন হয়। কোনো কোনো খামারির ভাই জিজ্ঞেস করলে বা যেসব প্রান্তিক খামারি ভাইদের, যে ভাই আমাদের এখানে অনেক আলির ঘাস আছে, ধানের ভুঁইতে ঘাস আছে, আসলে ভাই একটা গাভীর কমসে কম 45 থেকে 50 কেজি ঘাস লাগে, আর 45 থেকে 50 কেজি ঘাস আপনি কাটতে গেলে কুড়োয় কুড়োয়ে কোথায় পাবেন আপনি? এটা আপনাকে জানা প্রয়োজন। আপনার যদি ট্রেনিং না থাকে তাহলে আপনি খামার করতে আসবেন না। কোনো কোনো ভাই বলেন যে আমি খামার আমি করবো না, আমার ভাইয়ের দিয়ে করাবো, কিন্তু আপনার ভাইয়ের তো আগ্রহ থাকা লাগবে। সে যদি গোবর চেনা এসব না ছেনতে চায় তাহলে কি করবেন আপনি? আপনাকে অবশ্যই এটা ধারণা থাকা লাগবে এবং নিজে করতে হবে খামার। শুধু টাকা থাকলে খামার চলে না ভাই। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি কাঁচা ঘাস খাওয়াবো না, দানাদার খাওয়াবো। ভাই, দানাদার খাবারের যে দাম তা বলে শেষ করা যায় না। আমরা আমরা জানি দানাদার খাবার কীভাবে ক্রয় করে নিয়ে আসে খাওয়াতে হয়। তারপরে আপনি বলেন যে আপনি তো দিন দিন ডেভেলপ করতেছেন খামারে। আসলে ভাই এমনি এমনি ডেভেলপ করতেছি না, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক পরিকল্পনার ভিতর দিয়ে এটি শুরু করেছি এবং সেটা দিয়েই আস্তে আস্তে সফলতার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। প্রথমত বলি আপনাদেরকে, আপনার শুধু টাকা থাকলে চলবে না। আপনি দুধ কোথায় বিক্রি করবেন? খামারের যদি 10টা গরু থাকে একটা লোক রাখতে হবে আপনাকে, কিন্তু এই যে একটা রাখাল রাখতে গেলে কত, একটা রাখালে ছুটি দেওয়া যাবে না, এই সেক্টরে কোনোদিন ছুটি হয় না। সে যদি বলে আমি ছুটি নেব, আপনি ছুটি না দেন তাহলে কি হবে? কোনো একটা গরু যে 20 লিটার গরু আপনার খারাপ করে দেবে, 3 লাখ 4 লাখ টাকার গরু কিভাবে দেবে? ধরেন 20 লিটার দুধ হয়, সেখানে সে 17 লিটার দুধ দহন করলো, 3 লিটারও বাটে থেকে গেল, পরের দিন ম্যাস্টাইটেড। আর একটা গরু যদি ম্যাস্টাইটেড হয় তাহলে ওই দুধ ফিরে আপনি কোনো দিনে পাবেন না। এই জন্য বলতে চাই আপনাকে, খামার করতে হলে আপনাকে ট্রেনিংয়ের প্রয়োজন এবং নিজে করতে হবে, আপনার সব কিছু নিজে করতে হবে। এই দুধ দোহন করা, গোসল করানো, গোবর ফেলানো সব কিছু নিজে করতে হবে। আর একটা কথা বলি আপনাদেরকে, যেসব গাভী 10 লিটারের নিচে দুধ হয় সেসব গাভী দিয়ে খামার করলে এই ডেয়ারি খামারে সফলতা অর্জন করা সম্ভব না। আপনার 10 লিটারের ওপরে যেতে হবে এক একটা গাভীর দুধের সফলতা অর্জন করতে হলে। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। আর আপনারা কি একটা ভুল করেন, টাকা আছে আপনি অনলাইনে গরু দেখে অনলাইনে গরু কেনেন কিন্তু লাস্টে যেয়ে প্রতারণার শিকার হন, ভাই এভাবে গাভী কোনো দিন ক্রয় করবেন না। খামারে যেয়ে তারপরে গাভী ক্রয় করবেন, এর আগে না, তাও দুধ দোহন করে তিন দিন দুধ দোহন করবেন সকাল বিকেল। আর একটা কথা হলো, আপনারা সবসময় দানাদার খাবারের উপর নির্ভরশীল হন, আসলে সবসময় দানাদার খাবারের উপর নির্ভরশীল হওয়া উচিত না, এটা সবসময় মাথায় রাখবেন। আর একটা কথা হলো, আপনি যখন গাভীগুলো 10টা গাভী ক্রয় করে নিয়ে আসলেন, 10টাই আপনার প্রোডাকশন দিচ্ছে, দুধ দিচ্ছে, হিউজফুল আপনার দুধ আসছে, কিন্তু আপনি সার্কেলটা মেন্টেন করেন না, সার্কেল সিস্টেমে দুধ উৎপাদন করেন না, কিন্তু এক সময় আসবে ওই দুধ আস্তে আস্তে কম হয়ে যাবে। প্রথম চান্সে নয় 2 মাস 3 মাস আপনি 20 লিটার 18 লিটার করে দুধ পাবেন, কিন্তু আস্তে আস্তে দুধ কমতে থাকবে। যখন গাভী প্রেগনেন্ট হবে, হিটে আসবে, প্রেগনেন্ট হবে, আস্তে আস্তে গাভী দুধের পরিমাণ কম হয়ে আসবে, তখন আস্তে আস্তে কী হবে, আপনার খামারে টোটালি দুধ বন্ধ।
তখন আপনি কি করবেন? আপনার এই যে 10টা গাভি আপনি কিভাবে চালাবেন? কোথার থেকে আপনি এদের খাবার জোগাড় করবেন? খাবার কোথার থেকে নিয়ে আসবেন? নিয়ে এসে এদের খাবার খাওয়াবেন, তখন কি করতে হবে? কারোর কাছ থেকে ঋণ করতে হবে, নয় লোন নিতে হবে, নিয়ে এই গাভিগুলো খাওয়ানোর সিস্টেম বাইর করতে হবে। তা না হলে গাভি তো আমার টিকানো যাবে না। কিন্তু আপনি যদি সার্কেল মেন্টেল করে আপনি যদি গাভি পালন করেন, তাহলে আপনি কোনো দুধ আপনার খামার থেকে শেষ হবে না। সার্কেল মেন্টেল করে 2 মাস পরে একটা বিয়লে, 3 মাস পরে আরেকটা, 4 মাস পরে আরেকটা, তাহলে আপনার খামার থেকে কোনো সময় দুধ শেষ হবে না। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।